লোকাল ট্রেন কবে থেকে শুরু হবে বা শুরু হলে সেটা শুরু করা কি আদৌ সম্ভব, এই জায়গায় কিন্তু পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল রেলওয়ে বোর্ডকে যে মেট্রো এবং লোকাল ট্রেন সার্ভিসেস লিমিটেড ম্যানারে তারা চালাতে পারে বা এটা চলতে পারে, কিন্তু লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে যে রেলওয়ের তরফ থেকে যেটা জানানো হয়েছে, জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য যদি তৈরি থাকে সেক্ষেত্রে লোকাল ট্রেন চলবে এমন একটা বিষয় কিন্তু বলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনার জন্য সুভাষ রঞ্জন ঠাকুর প্রাক্তন রেলওয়ে কর্তা রয়েছেন। সুভাষ দা, আপনাকে স্বাগত এই আলোচনায়, এবং আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আরো একবার। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন রেলের সঙ্গে যুক্ত ছিলেন, সেক্ষেত্রে মানে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন, করোনা কাল, এবং মানুষে মানুষে বিষয়টা ছড়াচ্ছে, সংক্রমণ মানে একটি মানুষের থেকে আরেকটি মানুষে মানে মারাত্মক ভাবে ছড়িয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে লোকাল ট্রেন এই মুহূর্তে চালানো কি সম্ভব? মেট্রো সার্ভিসেস শুরু হয়েছে খুব লিমিটেড ওয়েতে, কিন্তু লোকাল ট্রেন এমন একটা জায়গা, সেটা কি চালানো এই মুহূর্তে সম্ভব বলে আপনি মনে করেন? দেখুন, আমার পার্সোনাল তো মনে হয় এই মুহূর্তে লোকাল ট্রেন চালানো একটু ডিফিকাল্ট আছে, কারণ কেরালাতে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওনামে ফেস্টিভ্যালে সবকিছু ওপেন করে দেওয়ার পরে ওখানে একটা প্রচন্ড সার্জ হয়েছে করোনা যে সংক্রমণটাতে। এখন লোকাল ট্রেন চালিয়ে দিলে অনেকগুলো প্রিকশন যদি না নেওয়া হয় তাহলে এরকম একটা সার্জ হওয়ার আশঙ্কাটা থেকেই যাবে। কিন্তু আমি একটা জিনিস এখানে বলতে চাইছি যে লোকাল ট্রেন তো আজকে না হোক, আজকে হোক, কালকে হোক, একদিন তো চালাতে হবেই, ইনডেফিনিট পিরিয়ড তো বন্ধ রাখা যাবে না। তো কিন্তু যে প্রফেশনালিজম বা যে সিরিয়াসনেস দরকার উভয় পক্ষেই, স্টেট গভর্নমেন্ট এবং রেল কর্তৃপক্ষ, বিশেষ করে রেল কর্তৃপক্ষ, সেইটা যেন কোথাও একটা অভাব আমি পার্সোনালি অনুভব করছি। কারণ রেল কাছে একটা ব্লু প্রিন্ট রেডি থাকা উচিত, যেদিনই মেট্রো রেল, যেদিনই লোকাল ট্রেন চালানো হবে তার আগে একটা ব্লু প্রিন্ট তৈরি করা দরকার যে কতগুলো ট্রেন চালানোর একটা প্ল্যান করছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ, কোথার থেকে কোথায় চলবে, কি ফ্রিকোয়েন্সিতে চলবে, সব স্টেশনে ওপেন হবে কিনা বা কতগুলো স্টেশনে গ্যালোপিং করা হবে, এটার একটা ব্লু প্রিন্ট তো তৈরি করতে হবে। এই ব্লু প্রিন্টটা তৈরি করার পরে, তারপরে স্টেট গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করার পরে সেই ব্লু প্রিন্টে যদি তাদের কাছে অ্যাকসেপ্টেবল হয় তবে সেইভাবে বা সেরকম করে মডিফাই করে ট্রেনটা চালানো উচিত। একটা দেখুন, একটা জিনিস আছে আমাদের কলকাতা সাবারবান সিস্টেমে সাধারণত উইকডেজে ডেইলি 25 লক্ষের বেশি প্যাসেঞ্জার আসে। এখন 25 লক্ষ প্যাসেঞ্জারকে কলকাতা আনা সম্ভব হবে না বর্তমান পরিস্থিতিতে, তাহলে রেল কর্তৃপক্ষকে একটা ডিসিশন নিতে হবে। যেমন মেট্রো রেল কর্তৃপক্ষ, আমি বলবো ওনাদেরকে ধন্যবাদ দেবো, ওনারা একটা ডিসিশন নিয়ে নিয়েছিলেন যে 5 লক্ষ, 5.5 লক্ষ বা 6 লক্ষ প্যাসেঞ্জারের বদলে ওনারা 50,000, 60,000 প্যাসেঞ্জার প্রথম দিকে চালাবেন। সেরকম রেল কর্তৃপক্ষকেও তো একটা ডিসিশন নিতে হবে, 25 লক্ষ, 26 লক্ষ প্যাসেঞ্জারের জায়গায় ওনারা কত প্যাসেঞ্জার আনতে চাইছেন, কত প্যাসেঞ্জার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং ফ্রিকোয়েন্সি মেনটেন করে কোন সেকশন থেকে আনা সম্ভব, সেইগুলো একটা আগে জাস্ট একটা বলে দিলাম কালকে থেকে ট্রেন চলবে, কালকে থেকে ট্রেন চলবে, এটা যেন একটা মানে ট্যাপ ওয়াটারের মতন, ট্যাপ খুলে দিলাম জল পড়তে শুরু করলো, ব্যাপারটা তো অত সহজ নয়। সেই জিনিসটা আমার মনে হচ্ছে একটা এই প্ল্যানিং এর একটা অভাব কোথাও অন্তত দেখা যাচ্ছে। আমি জানি না তারা নিজেদের মনে প্ল্যান করে রেখেছেন কিনা, যেটা সিক্রেট রেখেছেন, যে সিক্রেট রাখার তো কোনো কারণ আমি দেখি না, কারণ এটা তো জনসাধারণের কাছে আর দেখানো উচিত, কারণ জনসাধারণও তো একটা স্টেক হোল্ডার, তাদেরও তো একটা ওপিনিয়ন নিতে হবে। সেইগুলো আমার মনে হচ্ছে সেই সিরিয়াসনেস বা প্রফেশনালিজম আমি যেন কোথাও একটা অভাব দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে না প্রথমে মেটাতে পারলে, লোকাল ট্রেন চালালে কিন্তু একটা কেস তৈরি হবে। সুতরাং আবার যেটা বলবো, মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে শিক্ষা নিয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের কর্তৃপক্ষের প্রথমেই উচিত একটা ব্লু প্রিন্ট তৈরি করা যে কতগুলো ট্রেন চালাতে চাইছেন তারা, ফার্স্ট ফেজে কত, সেকেন্ড ফেজে কত। আমরা দেখেছি মেট্রোর ক্ষেত্রে ফার্স্ট ফেজে যা ছিল পরবর্তী যুগে ওনারা সেটাকে মডিফাই করে আরো বেশি কিছু ট্রেন চালিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরো বেশি কিছু ট্রেন চলবে, এই মডেলটাকে ফলো করা ওনাদের দরকার। এবং লোকাল ট্রেন, আমি যেটা বারে বারে বলছি, লোকাল ট্রেন না চালালে কিন্তু
প্রবলেমটা জিইয়ে থাকবে, কারণ লোকাল ট্রেন খালি অফিস যাত্রীদের জন্য নয়, কলকাতার বহু লোক আছেন যাদের রুজি রোজগারটা কমপ্লিটলি নির্ভর করে এই লোকাল ট্রেনের ওপর। কারণ লোকাল ট্রেনে তারা সামগ্রী এখানে নিয়ে এসে বিক্রি করেন, বা এখান থেকে পণ্য সামগ্রী নিয়ে গিয়ে গ্রামের বাজারে বা শহরের বাজারে বিক্রি করেন, সেইগুলোর দিকেও তো আমাদের নজর রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাইছি, যে আপনারা যদি পার্টিকুলারলি শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের ব্যাকগ্রাউন্ডটা জানেন, তাহলে বুঝতে পারবেন যে কলকাতার সকালবেলাকার অনেকটা বাজার, মানে কোলে মার্কেট বলুন, বড় বাজার বলুন, এখানকার যে কাঁচা সবজি বাজার বা দুধের বাজার বা ছানার বাজার কমপ্লিটলি কিন্তু নির্ভর করে লোকাল ট্রেনের উপর। এই লোকাল ট্রেনটা বন্ধ থাকার জন্য ওনারা তো পণ্য আনছেন, পণ্য আনতে তাদের খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে, এই খরচটা কিন্তু লোকাল ট্রেন চালাতে পারলে অনেকটা কমে যাবে। সেই জন্য আমার একটা সাজেশন ছিল, যেটা কর্তৃপক্ষ বিবেচনা করে দেখতে পারেন, সেটা হচ্ছে যদি প্যাসেঞ্জার ট্রেন চালাতে এখন ইমিডিয়েটলি ঐকমত্য না হয় বা কোনো সমস্যা থাকে, অন্তত কিছু পার্সেল ট্রেন সকালের দিকে চালালে যারা ওখানকার প্রডিউস ভেন্ডার, মানে যারা ওখানে শাকসবজি বা অন্যান্য জিনিস, এডিবল জিনিস যারা তৈরি করেন, তারা কিন্তু কলকাতার মার্কেটটা সকালবেলা এসে ধরতে পারেন। এই ট্রেনগুলো সাধারণত ভোরবেলার দিকে চালানো হয়, কলকাতায় পৌঁছে আর্লি মর্নিং এ, এইখানে যদি কিছু ট্রেন চালানো সম্ভব হতো তাহলে কিন্তু কলকাতার বাজারে শাকসবজির দাম একটু কমার সম্ভাবনা থাকে। সুতরাং এই দিকটাও কিন্তু আমার মনে হয় প্রথমে একটু বিবেচনা করা দরকার ছিল, যেটা আমার মনে হয়, আমার পার্সোনাল মনে হয় এটা বড় দেরি হয়ে গেছে, এটা আরো আগে চিন্তা করতে পারলে ভালো হতো। আমি দু একবার বলেও ছিলাম কিন্তু কেউ তো সেরকম ভাবে সিরিয়াসলি নেননি। প্রথমে প্যাসেঞ্জার ট্রেন না চালিয়ে প্রথমে সকালবেলার দিকে কিছু ভেন্ডার স্পেশাল ট্রেন চালালে হয়তো ভেন্ডারদের এবং যারা এইসব শাকসবজি উৎপাদন করেন, মানে ফার্মারদের, তাদের একটা বাজারটা খুলে যেত। বাজারটা আমি বলবো না এখন বন্ধ আছে, কিন্তু একটা ট্রেনের তুলনায় একটা ট্রাকে বা একটা টেম্পোতে আনার খরচ কিন্তু প্রায় 10 গুণ বেশি। সুতরাং ট্রেনে না এনে ওতে আনলে আমাদের যারা, আমরা এন্ড ইউজার, তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে এটা। সেইগুলো আমার মনে হয় রাজ্য সরকার এবং রেল কর্তৃপক্ষ প্রথমে একটু বিবেচনা করে দেখতে পারেন। প্যাসেঞ্জার ট্রেন খোলাতে যদি দেরিও হয় তাহলে অন্তত কিছু ভেন্ডার স্পেশাল সকালবেলার দিকে চালানো যাতে সম্ভব হয়। তবে প্যাসেঞ্জার ট্রেন তো ইনডেফিনিটলি বন্ধ করা যাবে না। তবে আমার একটা আবার একটা অন্য ব্যাপারে আশঙ্কা আছে, পুজোর আগে যদি ট্রেন খুলে দেওয়া হয় তাহলে পুজোর সময় একটা প্রচন্ড ভিড়ের সম্ভাবনা আছে। আমরা দেখেছি দুর্গাপুজোটা অ্যালাউ করে দেওয়া হয়েছে, এখন দুর্গাপুজোর ভিড় কন্ট্রোল করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। তারপরে আবার সাবারবান ট্রেনে যদি বহু প্যাসেঞ্জার এসে হাজির হন পুজো দেখার জন্য, তাহলে কিন্তু একটা কেওস তৈরি হবে। সুতরাং আমার মনে হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনটা, আমার নিজের ধারণা এটা, এটা সবাই মিলে আলোচনা করে যারা স্টেক হোল্ডার তারা বিবেচনা করে ফাইনাল ডিসিশন দিন, পুজোর আগে বোধহয় লোকাল ট্রেনটা চালু না করলেই ভালো হয়। কিন্তু সুভাষদা, একটা ভার্চুয়াল পিসি হয়েছিল, প্রেস কনফারেন্স, যেখানে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটা হিন্ট দেওয়া হয়েছিল, ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দুর্গাপূজার আগে লোকাল লোকাল ট্রেন চলতে পারে। আপনি শোনা যাচ্ছে সুভাষদা? সুভাষদা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা প্রেস কনফারেন্স হয়েছিল, ভার্চুয়াল একটা প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে লোকাল ট্রেন দুর্গাপূজার আগে চলতে পারে। তো যদি সেরকমটা হয়, এবং ওনামের ক্ষেত্রে আমরা দেখেছি যে যে রিপোর্ট এবং কেরালাতে যে পরিস্থিতি, করোনার যে পরিস্থিতি, দুর্গাপূজার ক্ষেত্রেও যে বাংলায় সেরকম হবে না, এবং যদি লোকাল ট্রেন চলে তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, মানে সেটা তো মানে রীতিমতো ভয়াবহ একটা চিত্র হতে পারে। সেক্ষেত্রে আপনি যেমনটা বললেন যে এখনই লোকাল ট্রেন আমার মনে হয় দুর্গাপূজার সময়টা না চালানো উচিত, কিন্তু আবার এমনটাও তো আপনার আলোচনাতেই এলো, আপনার কথাতেই এলো যে লোকাল ট্রেন এমন একটা জিনিস সেখানে প্রচুর মানুষের রুজি রুটি জড়িয়ে আছে, যে হকার, যে লজেন্স বিক্রি করে, বিভিন্ন ছোট ছোট সবজি ফল বিক্রি করে, তারপর প্রচুর ইমিটেশনের গয়না বিক্রি হয়, জুতো থেকে জামা থেকে শুরু করে সরি পূজোর বাজারটা বলতে গেলে লোকাল ট্রেনে কিন্তু বসে, অনেক মানুষ আছেন যারা ওখান থেকে কিনতেন একটা সময়, তো সেই বাজারটা তো পুরো নষ্ট হয়ে গেছে। এরকম একটা সময়ে এই কথাটাও ভাবা উচিত নয়, মানে তাদেরও তো রুজি রুটি একেবারে শেষ, তলানিতে,
তারাই বা কোথায় যাবেন, তাহলে সেক্ষেত্রে মাঝামাঝি পথ কি হতে পারে? দেখুন, মাঝামাঝি পথ বলতে ওইটাই আছে যে সীমিত সংখ্যায় লোকাল ট্রেন চালানোর কথা, কিন্তু আমি আগেই বলেছি সীমিত সংখ্যাটা কি হবে, সীমিত সংখ্যা কি হবে এইটা নিয়ে তো একটা বিশেষ একটা প্ল্যানিং থাকা দরকার। এই প্ল্যানিংটা কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যে আমাদের যেটা আপনি বলেছেন আমি সম্পূর্ণ একমত যে আমাদের এখন লোকাল ট্রেনটা চালানো উচিত খালি ইকোনমিক অ্যাক্টিভিটিস, যেটা কলকাতা কেন্দ্রিক ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেইটাকে যাতে কিছুটা বুস্ট আপ করা যায় সেই জন্য। এটা কিন্তু আমি চাইছি না, সত্যি কথা বলতে আমি নিজে চাই না যে এখানে পুজোর মানে পুজো দেখবার জন্য ভিড়টা সামলানোর জন্য আমরা লোকাল ট্রেন চালাবো। তার চেয়ে অনেক বেশি ডিজায়ারেবল হবে যে সব ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যারা পুরোপুরি মার্কেটের জন্য পুরোপুরি না হলে অনেকটাই কলকাতার উপর নির্ভরশীল, তাদের দিকটা প্রথমে বিবেচনা করে তাদেরকে তাদের জন্য একটা ব্যবস্থা যদি রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার করতে পারেন তাহলে বোধ হয় ভালো হয়। এইটাই আমার মনে হয় যেটা আপনি বললেন মাঝামাঝি পথ, অন্তত এই জিনিসটা কথা বিবেচনা করে। যেটা আমি আগেই বলেছি সকালবেলাকার যেটা ভেন্ডার স্পেশাল গুলো, ভেন্ডার স্পেশাল তো নেই কলকাতায় কিন্তু ভেন্ডার স্পেশাল কতগুলো ট্রেনে আমরা জানি ভোরবেলার দিকটা ট্রেনে বেসিক্যালি প্রচুর ভেন্ডার মালপত্র নিয়ে আসেন এবং তারা অনেক সস্তায় মালপত্র কলকাতায় পৌঁছে দিতে পারেন। এদের জন্য অন্তত চালু করে দেওয়া হোক, তাহলে এদের একটা মার্কেটটা পান। এবং এদের সাথে সাথে যেটা আপনি অনেকগুলো বললেন, খালি ভেন্ডার শাকসবজি ফার্মারদের জন্য নয়, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা কলকাতায় মাল এনে বিক্রি করেন বা কলকাতায় থেকে নিয়ে গিয়ে বিক্রি করেন, তাদের জন্য একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা যদি করা যায় আমার মনে হয় সেটা একটা মাঝামাঝি পথ যেটা বলছেন সেটা হয় এবং খুব একটা মারাত্মক ভাবে ভিড়টাও অ্যাভয়েড করা যেতে পারে। এবং তার জন্য কিভাবে কি সিস্টেম করতে হবে সেটা রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে বিবেচনা করে দেখতে হবে যে কি পাস সিস্টেম করতে পারে বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কি জিনিসটা করতে পারে। আমরা আপনার কথাতে যেটা আমি বুঝছি বেসিক্যালি লোকের এখন কনসার্ন হচ্ছে যে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা কলকাতার উপর ভীষণ ভাবে ডিপেন্ডেবল, তারা এরা এরা কিভাবে এদেরকে হেল্প করা যায় সেই দিকটা বোধ হয় আমার মনে হয় পুজো স্পেশাল বা ওইসব না চালিয়ে প্রথমে এই দিকটা যদি রেল কর্তৃপক্ষ বিবেচনা করেন যে এদেরকে কি করে হেল্প করা সম্ভব সেটা ভালো হয়। এখন সেইটা কি করে সম্ভব সেটাই এই মুহূর্তে চটজলদি সলিউশনটা দিতে পারবো না, এইটা আলোচনার মাধ্যমেই বেরিয়ে আসবে। এই আলোচনার মাধ্যমটা হওয়া উচিত রাজ্য সরকার এবং যেটা আমি বলতে চাইছি এদের দুজনের মধ্যে একটা আলোচনা করে ওনারা ডিসাইড করতে পারেন। এটা কিন্তু আমি প্রথম স্টেপ বলছি, আমি কিন্তু বলছি না যে ইনডিফিনিট পিরিয়ড প্যাসেঞ্জার বন্ধ থাকবে, আমি খালি বলতে চাইছি ফার্স্টে যে এইটা করা হোক যাতে ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে বুস্ট আপ করা যায়, তারপরে প্যাসেঞ্জার ট্রেন আস্তে আস্তে চালু করুন। কিন্তু আমি আবার বলছি পুজোর আগে যদি প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয় এবং সেইটা যদি আনকন্ট্রোলড হয়ে যায় তাহলে কিন্তু কলকাতার কেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গের পার্টিকুলারলি পরিস্থিতি করোনা পরিস্থিতির কিন্তু অবনতি হওয়ার খুব আশঙ্কাটা খুবই বেশি থাকবে। সুতরাং এইভাবে ব্যালেন্স করে আমাদের ট্রেনটা চালাতে হবে। এখন দেখা যাক ওনারা কি ডিসিশন নেন। আমার আমি যেটা বারে বারে বলতে চাইছি আমাদের কাছে কিন্তু কি প্ল্যানটা আছে সেই সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, যতক্ষণ সেইটা জানতে না পারবো ততক্ষণ তো এক্সাক্ট মতামতটা দেওয়া মুশকিল। সবাই যদি চুপ করে থাকেন, সবাই যদি সিক্রেসি মেনটেন করতে চান, মানে দুই পক্ষই যদি মনে করেন এটা সিক্রেট ডিলের মাধ্যমে হবে, তাহলে তো জনসাধারণ বা আমাদের মতো লোকের আমরা তো অপিনিয়ন দিতেই পারছি না, আমরা তো বুঝতেই পারছি না কি হতে চাইবে কি হতে চলেছে। হঠাৎ একদিন চালু হয়ে যাবে তখন তো আর আমাদের মতামতের কোনো দামও থাকবে না বা সাধারণ মানুষের ওপিনিয়নেরও কোনো দাম থাকবে না। আমি এটাই বারে বারে বলতে চাইছি যে দুই পক্ষই যাদের কাছে যে কার্ডসগুলো আছে টেবিলের উপর লে করুন, আমরা যদি বুঝতে পারি ওনারা কি করতে চাইছেন তারপরে তো আমরা মতামত দিতে পারবো। সেই মনে হচ্ছে এই অভাবটা মেটরকার আপনারা যদি প্রেশার করে দুই পক্ষকে এইটা করাতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু সুভাষ দা পরিস্থিতিটাও কি খুব অনুকূল? পরিস্থিতিটাই এমন যে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে, মানে করোনা কমছে না বাড়ছে না কি অবস্থায় রয়েছে এটাও তো বোঝা যাচ্ছে না, এই কমছে আবার এই বাড়ছে, তো সেই জন্যই কি খানিকটা দোলাচল? দোলাচলের ব্যাপারটা তো দেখুন করোনা পরিস্থিতিটা আমি যেটা আবার বলবো যে আপনি যদি
কেরালার এক্সাম্পল নেন, কেরালাতে ওনাম ফেস্টিভ্যালে ওনারা সব ওপেন করে দিয়েছিলেন, তার ফলে দৈনিক সংক্রমণ প্রায় 3,000 থেকে বেড়ে অ্যাভারেজ 8,000-এ পৌঁছে গেছে। আমাদের এখন পশ্চিমবঙ্গে মোটামুটি আমি বলতে পারি যে মোটামুটি আমাদের করোনা সংক্রমণ 3,000 থেকে 3,000-এর আশেপাশেই আছে, প্লাস মাইনাস 3,000-এ আছে। এখন পুজোর সময় যদি ওপেন করে দেওয়া যায় তাহলে এইটা হঠাৎ বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তো থাকেই। কারণ একটা জিনিস আপনাকে বলতে চাইছি, পুজোর সময় মানুষের উৎসব মনস্কতার জন্যে তখন কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং বা অন্য জিনিসের কথা মানুষ ভুলে যাবে, তখন একটা ভালো পুজো দেখবার জন্য সেই আগের মতো ঠেলাঠেলি ভিড় হবে। সুতরাং আমি পার্সোনালি চাইছি না পুজোর আগে লোকাল ট্রেনটা ওপেন করে দেওয়া হোক, কারণ করোনা সংক্রমণ প্রতিরোধ করা আমার নিজের মতে অনেক বেশি দরকার পুজোর উৎসবের আনন্দের চেয়ে। এখন সেইটা কিন্তু আমার পার্সোনাল মতামতটা তো ফাইনাল নয়, বেশিরভাগ লোক যা চাইবেন তাই হবে। সুতরাং কর্তৃপক্ষ কি চাইছেন তারা আলোচনা করে দেখুন, যদি মনে করেন করোনা সংক্রমণের রিস্ক নিয়েও লোকের উৎসবের আনন্দ দেওয়া সম্ভব সেটা তারা করবেন। কিন্তু আমার যদি আপনি আমার রেল বিশেষজ্ঞ হিসেবে ওপিনিয়ন নেন, আমি কিন্তু বলবো যে পুজোর আগে লোকাল ট্রেনটা চালু না করাই ভালো, অন্তত মানে লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন, যদি ভেন্ডারের ট্রেন কিন্তু আমি একবারও বলছি না, আমি কিন্তু বলছি পুজোর আগের মার্কেটটা যদি ভেন্ডারদের কিছুটা আমরা দিতে পারি তাহলে যে লসটা তারা করেছেন সেটা অনেকটা রিগেন করতে পারবেন। সুতরাং ভেন্ডার স্পেশাল কতকগুলো চালানো আমার পার্সোনালি মনে হয় ভালো হবে, পুজোর আগে অন্তত কিছুটা স্পেশাল চালালে ওনাদেরকে কিছুটা আমরা হেল্প করতে পারবো। প্যাসেঞ্জার ট্রেনটার কথা যেটা জেনারেল প্যাসেঞ্জার অ্যালাউডটা সেটা আমি বলছি একটু কিছুদিন পরে করতে পারলে ভালো হয়। আমি আমি একটা তথ্য মানে এটা সবাই আমরা জানি, বা পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা সেটা এক্সাক্ট না মানে এই মুহূর্তে না বললেও প্রায় 9 কোটির ওপরে, এবং লোকাল ট্রেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সাবারবান রেলওয়ে সেখানে 1500 প্রায় ট্রেন যেটা কলকাতায় আসা যাওয়া করে, 35 লক্ষ মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে এই এই রেলওয়ের মাধ্যমে। তো এরকম একটা সিচুয়েশন যেখানে শুধু আমরা ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা কেন বলবো, যারা ডেইলি প্যাসেঞ্জার মানে যারা চাকরিও করতে আসেন, ধরুন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে, ধরুন আসানসোল থেকে, ধরুন উত্তরবঙ্গ থেকেও অনেকে আসেন, ধরুন এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও যারা মেড সার্ভেন্ট তারা প্রচুর কিন্তু কলকাতায় যান এই এই সমস্ত লোকাল ট্রেনে করে, তাদেরও তো রুজি রুটি একেবারে মানে থমকে গেছে। তো আর কতদিনই বা বন্ধ করা যাবে? আমরা যদি ব্যবসায়ীদের সাহায্য করার কথা বলছি সেটা যেমন একরকম, কিন্তু এই ধরনের মানুষজন যারা চাকরিও করেন, ছোট ছোট ফার্মে চাকরি করেন, বিভিন্ন জায়গায় চাকরি করেন, তারাও বা কতদিন ওয়ার্ক ফ্রম হোম করবেন বা তাদের কোম্পানি কতদিন অ্যালাউ করবেন, এরকম একটা সিচুয়েশনে মানুষের তো চাকরি বাকরিও চলে যাবে। আমরা ব্যবসার কথা শুধু বলছি না সুভাষদা, মানে এটা বলার এটাই কারণ যে চাকরির ক্ষেত্রে তো একটা বড় সংকট এবং বড় ভরসা লোকাল ট্রেন, তাহলে আর কতদিনই বা বন্ধ রাখা যাবে লোকাল ট্রেন? যেটা আমি বারে বারে বলছি, ইনডেফিনিট পিরিয়ড তো বন্ধ যাবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করবেন যে আমাদের কলকাতার মেট্রো রেলে তো কিন্তু সাধারণত একদিনে 5.5 থেকে 6 লক্ষ প্যাসেঞ্জার যাতায়াত করেন, করতেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা 50,000-এর আশেপাশে করেছেন। কারণ একটা ব্যালেন্স আমাদের করতেই হবে যে কত লোককে আমরা হেল্প করতে পারবো। ধরুন 25 থেকে 30 লক্ষ প্যাসেঞ্জারকে কলকাতায় তো আনা সম্ভব হবে না, সুতরাং আগে ডিসিশন নিতে হবে কত লোককে আমরা আনতে পারবো, বাকি লোক ডিপ্রাইভ হবেনি, কারণ আমাদের তো বর্তমান পরিস্থিতিতে সবাইকে আনা সম্ভব নয়। 35 লক্ষ যেটা আপনি বললেন, ধরুন 25 থেকে 35 লক্ষ প্যাসেঞ্জারকে ডেইলি এখন তো আনা সম্ভব নয়, তাহলে করোনার পরিস্থিতি কি দাঁড়াবে আমরা জানি না। কিন্তু সেই জন্য একটা ব্যালেন্সটা আমাদের আনতে হবে, প্রথমে যেটা আমি বারে বারে বলছি একটা ব্লু প্রিন্ট বানাতে হবে কত প্যাসেঞ্জারকে আমরা আনলে মোটামুটি, আমি বলছি না যে করোনা পরিস্থিতি কমপ্লিটলি কন্ট্রোল করে ট্রেন চালানো যাবে, ট্রেন চালালে করোনা বাড়বেই, কিন্তু কথা হচ্ছে কতটা আমাদের দুটো ব্যালেন্সের মধ্যে কোন ব্যালেন্সটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল। কারণ করোনা পরিস্থিতি ধরুন 3,000-এর জায়গায় 4,000 হলে সেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল কিনা, 5,000 হলে অ্যাকসেপ্টেবল কিনা, সেইটা একটা চিন্তা করে আমাদেরকে একটা যেটা আমি বলছি ব্যালেন্স করতে হবে। যেটা প্রথমে আমি বলবো লকডাউনের পরে যেটা আমাদেরকে আনলক পরিস্থিতি করা হয়েছিল, তখন তো ধীরে ধীরে করা হয়েছিল, তখন যে উদ্দেশ্যটা ছিল যে লকডাউনের ফলে যে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা টোটাল বন্ধ হয়ে গেছে সেটা ধাপে ধাপে খুলবে, সেখানেও তো এই যুক্তি আসতে পারতো যে কেন ধাপে ধাপে, একবারে সব ওপেন করে দিলে তো ইকোনমিক অ্যাক্টিভিটি ওপেন হয়ে যেত,
তাহলে সবাই খুশি হতো, কিন্তু তাতে তো করোনা পরিস্থিতিতে একদম আয়ত্তের বাইরে চলে যেত, এমনিতেই অনেকটাই আয়ত্তের বাইরে মাঝখানে চলে গেছিল, তারপরে তো একেবারেই পরিস্থিতি চলে যেত। সুতরাং একটা জায়গায় সমাজকে একটা ডিসিশন নিতে হবে যে আমাদের করোনা পরিস্থিতিটা কতদূর পর্যন্ত, আমাদের আশঙ্কাটা কতদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। সেইখানে এই আনলকটা যেভাবে স্টেপ বাই স্টেপ করা হয়েছিল, সেইখানেও লোকাল ট্রেনটা, যেটা মেট্রোতে আমি বারে বারে বলছি, আমি মেট্রো কর্তৃপক্ষকে সাধুবাদ দিতে চাইবো যে তারা একটা সুন্দর প্ল্যান করে ধাপে ধাপে বাড়াতে চাইছেন। এরকম ভাবে লোকাল ট্রেনও চালু করলে ধাপে ধাপে বাড়ানো হোক, কিন্তু আপনি, আমি যেটা বলতে চাইছি, যদি পুজোর আগে কিছু ওপেনও করেন, দয়া করে পুজোর সময় ওই স্পেশাল ট্রেন হিসেবে চালাবেন না, কারণ পুজোর সময় ইকোনমিক অ্যাক্টিভিটি হয় না। পুজোর সময় বেশিরভাগ হয় হয়তো, কিন্তু অনেকটাই কম হয়। পুজোর সময় যেটা আনন্দ করার জন্য লোকে আসেন, সেইকে এই এই বছর না হয় একটু আনন্দ কম হলো, তারা ধরুন, না এটা বলতে চাই, বনগাঁর লোক বনগাঁরই পুজো দেখুন, বারাসাতের লোক বারাসাতেরই পুজো দেখুন, তারা কলকাতার বড় পুজোটা এক বছর না হয় স্যাক্রিফাইস করুন। সেইটাই আমি বলতে চাইছি, এই বছর নন এসেনশিয়াল ট্রাভেল যেটা, সেইটা যেন, যেটা যেটা আমি আবার বলবো, যে ছুটির দিন বা অন্য দিন, সেই দিন যেন লোকাল ট্রেন, প্যাসেঞ্জার লোকাল ট্রেনটা কোনো মতেই চালানো না হয়, যাতে এই রেভেলার্সদের ভিড়টা কলকাতায় না হয়। এখন সেইটা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এগেন আমি বলছি যে এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে, সবাই মিলে আলোচনা করে একটা ডিসিশন নিন। আমার পার্সোনাল ওপিনিয়ন, শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশনে বহুদিন কাজ করার পরে আমি একটাই জিনিস বলতে পারি, এখানে লোকাল ট্রেনে ভিড় কন্ট্রোল করা অসম্ভব, ভগবানের পক্ষেও সম্ভব না। সেখানে মেট্রো রেলওয়েতে যেটা সম্ভব হয়েছে কলকাতা সাবারবান ট্রেনে, এটা কোনো মতেই সম্ভব না। আমরা যদি চেষ্টা করি না, প্যাসেঞ্জারের ভিড় হয় এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা যাবে না। সুতরাং এইভাবে পরিস্থিতিটা আস্তে আস্তে, কোন প্যাসেঞ্জারকে আপনি অ্যালাউ করবেন, কি করবেন, এই ব্যাপারে অনেক চিন্তা ভাবনার দরকার আছে। তবে সেটা নিয়ে আমি আবার যেটা বলতে চাইছি, আমি কিন্তু এই এই ব্যাপারে কি কংক্রিট স্টেপটা এখনো জানি না, যে দুপক্ষ আলোচনা করে তারা কি ডিসিশন নিচ্ছেন, যাতে আমাদের মতো লোকেরা বলতে পারেন যে এইটা না করে এইটা করলে বোধ হয় ভালো হতো। আমরা এখন অন্ধকারে হাতড়াচ্ছি, আমি যে ওপিনিয়নটা দিলাম সেটাও অন্ধকারেরই ওপিনিয়ন, কারণ আমি জানি না কি চিন্তা করছেন, কতগুলো ট্রেন চালানোর চিন্তা করছেন, কতগুলো স্টেশনে ট্রেন দাঁড়াবে বা কতগুলো ট্রেন গ্যালোপিং হবে কিনা, কিছুই আমাদের কাছে ইনফরমেশন নেই। সুতরাং এই ব্যাপারে আগে দুই পক্ষকেই, তাদেরকে বলতে হবে স্পেসিফিক্যালি তারা কি চাইছেন, সেইটার পরে তো সাধারণ মানুষ ওপিনিয়ন দিতে পারবে, আমরা ওপিনিয়ন দিতে পারবো। সেইটা আমার মনে হয় প্রথম দরকার, আগামী তিন চার দিনের মধ্যে দুপক্ষই বলুন তারা কি চাইছেন, তারপরে একটা ব্যালেন্স স্ট্রাইক করা যাবে যে এইটা সম্ভব, এইটা সম্ভব না, এইটা করতে গেলে এইটা এই এই পরিস্থিতি হবে, এবং সেখানে খালি রেল বিশেষজ্ঞ বা ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ বা সরকারি আমলাদের ওপিনিয়ন নিলে তো চলবে না, ডাক্তারদের ওপিনিয়নও নিতে হবে, অন্যান্যদের ওপিনিয়ন নিতে হবে, কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, ফাইজিওলজিস্টের ওপিনিয়ন নিতে হবে, নিয়ে একটা ফাইনাল ডিসিশন হবে তারপরে। কিন্তু এই ব্যাপারটা আমার মনে হচ্ছে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ সেপ্টেম্বর মাস থেকেই আমরা শুনছি যে লোকাল ট্রেন চালানো হবে, এখন তো অক্টোবরের 5 তারিখ হয়ে গেল, কিছুই হয়নি এখনো, অন্তত কোথাও একটা শুরু তো করা যেত, সেটাই আমার কথা। একদমই, এবং আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে এখন যেভাবে বাস চলছে এবং সেখানে যে ধরনের, যেভাবে আমরা যাত্রীদের দেখতে পাচ্ছি, মানে একেবারে গাদাগাদি করে যাত্রীরা উঠছেন, সেখানে আমার মনে হয় লোকাল ট্রেন যদি খানিকটা হলেও চালানো যায়, অল্প সংখ্যায় হলেও, তাহলে এই ভিড়টা কিন্তু শেয়ার হয়ে যাবে, অর্থাৎ ভাগাভাগি হয়ে যাবে। যেভাবে মানুষ ট্রেন না পেয়ে বাসে চড়ে আসছেন, এটাও কিন্তু খুব আশঙ্কাজনক, এবং এক্ষেত্রেও করোনা ছড়ানোর একটা প্রবল প্রবল রিস্ক কিন্তু হয়তো ছড়াচ্ছে, আপনি কি মনে করেন? এই ব্যাপারে, ব্যাপারটা কি জানেন তো, যদি ট্রেন চলে, লোকাল ট্রেন চলে, এই যারা বাসে গাদাগাদি করে আসা যাওয়া করছেন, তাদের মধ্যে সিংহভাগটা কিন্তু ট্রেনে চলে আসবেন, কারণ ট্রেনে 1 নম্বর বাসের চেয়ে টাইম কম লাগে, 2 নম্বর ভাড়া প্রায় অর্ধেক, সুতরাং বেশিরভাগ প্যাসেঞ্জারই কিন্তু ট্রেনে চলে আসবেন। সুতরাং ভিড়টা বাস থেকে ট্রেনে ট্রান্সফার হয়ে যাবে, বাসে হয়তো ভিড়টা কিছুটা কমে যাবে, কিন্তু বাসের ভিড়টা ট্রেনে ট্রান্সফার হয়ে যাবে। আমরা দেখেছি ট্রেন যখন চলে তখন যে সেকশনে ট্রেন আছে, অনেক সেকশনে তো ট্রেন নেই, সেখানে বাসই একমাত্র ভরসা, কিন্তু যে সেকশনে ট্রেন চলে সেখানে কিন্তু যাত্রীদের সিংহভাগ ট্রেনটাতেই প্রেফার করেন,
সুতরাং এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক কারণে এবং অন্যান্য সময়গত ব্যাপারে বেশিরভাগ প্যাসেঞ্জারই বাস থেকে ট্রেনে শিফট করবেন। সুতরাং ভিড়টা বাস থেকে যেটা এখন আপনি দেখছেন বাসে দূরত্ব বৃদ্ধি মেনটেন করা সম্ভব হচ্ছে না, সেটা কিন্তু ট্রেনে দাঁড়াবে এসে। সুতরাং ট্রেন চললে যে খুব বেশি সুবিধা হবে দূরত্ব বৃদ্ধি মেনটেন ইত্যাদিতে, আমার কিন্তু সেটা মনে হয় না। তবে আমাদের তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। এখন কতদিন, আমি যেটা বারে বারে বলছি, কতদিন বন্ধ রাখা সম্ভব, কতদিন বন্ধ রাখা সম্ভব? আমরা জানি মহারাষ্ট্রের মতন জায়গা যেখানে করোনার পরিস্থিতি আমাদের চেয়ে অনেক বেশি ভয়াবহ, সেখানেও কিন্তু লোকাল ট্রেন চালু করে দেওয়া হয়েছে। এবং আজকের খবরে আমি দেখলাম পুনে থেকে লোনাভালা ওনারা ওপেন করে দেবেন তিন চার দিনের মধ্যে। তার মানে ওনারা কিন্তু একটা জিনিস করেছেন যেটা আমরা করবো না, আমি কারণ আমি দেখেছি, আমি এটা অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের এইটাতে একটা অনীহা আছে, এটা কেউই করতে চান না। ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে যে এসেনশিয়াল সার্ভিসেস যারা আছেন তাদেরকে প্রথম স্টেজে ওপেন করেছিলেন, মানে একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যাদেরকে এসেনশিয়াল সার্ভিস ডিক্লেয়ার করেছিলেন তাদেরকেই অ্যালাউ করেছিলেন। এবং তার ফলে তারপরে আস্তে আস্তে ট্রেন ওনারা বাড়িয়েছেন এবং এই লিস্টের মধ্যে অন্য কিছু লোককেও তারা অ্যাড করে দিয়েছেন। এইভাবে তো আমাদের শুরু করা যেত। আমার মনে হচ্ছে ওরা তো অনেকদিন 1st আগস্ট থেকেই বলে চালু করে দিয়েছেন, আমরা কিন্তু এই ব্যাপারে অনেক পিছিয়ে পড়েছি। কারণ আমাদের এই রাজ্যে একটা জিনিস দেখছি, ওই পার্টিকুলার কোন সেকশনকে হেল্প করার জন্য একটা অনীহা আছে, সবাই চাইছেন যে আমি কেন ডিপ্রাইভ হব। সোশ্যালি ইম্পর্টেন্ট সেকশনকে প্রায়োরিটি দিতে আমার মনে হয় আমাদের রাজ্যের লোকের একটা বেসিক অনীহা আছে। তারা চাইবেন হয় 100 জনের জন্যই চলুক, না হলে 1 জনের জন্য চলবে না। মানে আমাদের একটা কেমন একটা যেন ধারণা আছে যে ট্রেন যদি চালাতে হয় তাহলে ওই 25 লক্ষ জনের জন্যই চালানো হোক, কেন মাত্র 2 লক্ষ লোক বা 2.5 লক্ষ লোক সুবিধা পাবে, আমরা কেন পাবো না? সেই সেই জিনিসটা আমার মনে হয় ওভারকাম করা এখানে খুব মুশকিল। মহারাষ্ট্র সুন্দরভাবে ওভারকাম করেছে। ওরা আগে যতগুলো ট্রেন চালাতেন ওদের প্যাসেঞ্জার সার্ভিস আমাদের চেয়ে অনেক বেশি, ওরা 50-60 লক্ষ লোক ডেলি আসেন, সেই তুলনায় কিন্তু এখন 5-7 লক্ষ লোক আসছেন। তার মানে ওখানেও একটা দেখুন আপনি অলমোস্ট 80%-এর বেশি লোককে ডিপ্লাইভ করছেন, কিন্তু আমাদের এখানে সেটা করতে গেলে সমস্ত লোক মিলে রেলকে গালাগাল দেবে, সেই হচ্ছে সেই ভয়েই হয়তো রেল এটা করতে চাইছে না। যেদিন ওপেন হবে সব একসাথে ওপেন হোক, তাছাড়া আমি করতে গেলেই তখন বলবে কেন ওর জন্য হবে, আমার জন্য কেন হবে না, কেন বনগাঁ সেকশনে হবে, কেন আমার শান্তিপুর সেকশনে হবে না, কেন ডায়মন্ড হারবার সেকশন হবে, কেন বজবজ সেকশন হবে না, এইসব নিয়ে একটা প্রবলেম হবে। কারণ আমরা আমরা এই জিনিসটা অনেকবার ফেস করেছি। সুতরাং এইখানে এই সেই জন্যই আমি বারে বারে বলছি একটা ব্লু প্রিন্ট তৈরি করে সবার সঙ্গে আলোচনা করা হোক, তা না হলে কিন্তু ট্রেন অবরোধ হয়ে যাবে। আমি প্রথম থেকেই বলছি এটা ট্রেন অবরোধ হয়ে যাবে, কারণ সবাই বলবে আমার স্টেশনে কেন দাঁড়াবে না, আমার স্টেশনে কেন কোটা থাকবে, এই নিয়ে কিন্তু একটা অবরোধ হয়ে যাবে। এবং এটা নিয়ে মানে কেওস একটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তার জন্যে আগে থেকে প্রিকশন নেওয়া দরকার। এই জন্যে আমি বলছি রেল কর্তৃপক্ষ যে একটু যেটাকে আমি বলবো পুষি ফুটিং করছেন, সেটার জন্য হয়তো এই যে মনোভাবটা এটাও দায়ী যে ওনারা হয়তো ভয় পাচ্ছেন যে আমি যদি একটা পার্শিয়াল বেসিসে ট্রেন চালাতে চাই তাহলে হয়তো বাকিরা এসে সেটাকে অপোজ করবেন এবং একটা কেওস তৈরি হবে, মাঝখান থেকে যার ট্রেন চলছিল সেটাও বন্ধ হয়ে যাবে। সেই জন্যই আমি বলছি এটা একটা খুব ডিফিকাল্ট বিষয় যেটা নিয়ে একটা খুব ডিটেইলড আলোচনা করা দরকার, সবাইকে নিয়ে আলোচনা করা দরকার। এবং আমার মনে হয় মানুষকে একটা প্রিপেয়ার থাকতে হবে যে রেল কর্তৃপক্ষ কিন্তু প্রথমে সবাইকে সার্ভিস দিতে পারবেন না, হয়তো প্রথমে শুরু করতে 10-15% যাবে, সেটা আস্তে আস্তে 25% যাবে, তারপরে 50% যাবে, এইভাবে বাড়তে থাকবে। প্রথমেই যদি আশা করা যায় যে আমাদের সব সেকশন সব প্রবলেম মিটে যাবে, লোকাল ট্রেন সব ট্রেন চলবে, সেটা কিন্তু সম্ভব হবে না। এবং তার জন্যে মানুষের প্রিপেয়ার থাকা দরকার। এবং মেট্রো রেলের আমি বলবো মেট্রো রেলের প্যাসেঞ্জাররা কিন্তু এটাতে অ্যাডজাস্ট করে নিয়েছেন, এবং এই কিন্তু লোকাল ট্রেনের চরিত্রগত দিকটা মেট্রো রেলের চরিত্রগত দিক থেকে একটু আলাদা, সেই জন্য ভয়টা ওখানে অনেক বেশি এবং এখানে যেটা আমি বলবো রেজিস্ট্যান্সের চান্সটাও বেশি, সেই জন্য প্রিকশনটা ওখানে বেশি নেওয়া দরকার।
একদমই, আমাদের সময় শেষ, যেহেতু সুভাষ দা আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু আপনি অনেকটা সময় দিয়েছেন এবং প্রথম দিকে অনেকটা অপেক্ষাও আপনাকে করতে হয়েছে, তার জন্য আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। তবে একটা বিষয় যেটা সুভাষ দার কথা থেকে পরিষ্কার হলো, যে কোথাও না কোথাও কিন্তু আমাদের একটু সিদ্ধান্ত নিতেই হবে, আমাদের এতটা গড়িমসি করে চললে হবে না, কারণ লোকাল ট্রেনের উপর মানুষের জীবন জীবিকা অনেকটাই নির্ভর করে। একটা শ্রেণীর মানুষের জীবিকা ভীষণ ভাবে সে এই লোকাল ট্রেনের উপরই কিন্তু নির্ভর করে, এবং এখানে জিনিসপত্রের দামও এই যে এতটা বেড়ে যাচ্ছে সেটা খানিকটা লোকাল ট্রেনের উপরেও নির্ভর করে। অতএব লোকাল ট্রেন কতটা চালাবো, কিভাবে চালাবো, সেই সংক্রান্ত আলোচনা সিদ্ধান্ত আমাদের খুব শীঘ্রই নিতে হবে, কারণ কতদিন আমরা ফেলে রাখবো এই সিদ্ধান্ত, আমরা তো জানি না যে করোনা কতদিন থাকবে এখনো পর্যন্ত, কবে ভ্যাকসিন আসবে। আমার মনে হয় সেই কারণে খুব খোলাখুলি ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং সুভাষদা, আপনি যেভাবে এই বিষয়টির উপর আলোচনা করলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, আরো প্রচুর খবরের জন্য দেখতে থাকুন হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইট। ধন্যবাদ।